গতকালকে দেখলাম এক ফটকা হুজুর বলতিছে আমি তাইরির ছেলে, তাইরির ছেলে ফতোয়া দিয়ে পরিচয় দিয়ে বলতিছে আমাদুল্লার দুই গালে জুতো মারো তালে তালে, নাউজুবিল্লাহ বলেন এইরকম জুতো মারার মিছিল করতেছে, আর বলতেছে আমাদুল্লাহ তুমি যদি তাহিরির সামনে এক মিনিট বসতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব, আর এক মিনিট যদি বসতে না পারো 20 লক্ষ জুতো তোমার গালে মারা হবে, জোরে কর নাউজুবিল্লাহ। আজকে এইরকম ভাবে তাহিরির ভক্তরা আমাদুল্লকে গালি দেয়, আমাদুল্লর ভক্তরা তাইরিকে গালি দেয়, যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমানেরা খুশি হচ্ছে, ইসলাম বিদ্বেষীরা মিষ্টি কিনে বিতরণ করতেছে, তার কারণ ওরা দেখতেছে কেরে আমরা ইসলামের যত ক্ষতি না করেছি তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে হুজুরদের ভেতরে দলাদলির কারণে। কথা বলেন না কেন? আজকে তোমরা বলো তাইরি কাছে শায়খ আমাদুল্লাহ বসতে পারবেন, আমি বলতে চাই এক তাইরি কেন 100 তাইরিকে একত্রিত করলে শায়খ আমাদুল্লাহর একটা পশমের যোগ্য হতে পারে না। আজকে তাইরি বলে শায়খ আমাদুল্লাহর পড়াশোনা নাই, কারণ কি বলতেছে তার দাখিলের সার্টিফিকেট নাই, আলেম ফাজিল কামেল পড়ার সার্টিফিকেট নাই, কত সে পড়াশোনা করেনি তার কোনো জ্ঞান নাই, ওরে জাহেল ওরে মূর্খ। যেই ব্যক্তি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে ও কি দাখিল ফাজিল আলিম কামিলের সার্টিফিকেট দেখাতে পারবে? এ কতক্ষণ পারবে? যে ব্যক্তি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে ওকে যদি বলেন বগুড়া জুজুলক কলেজের সার্টিফিকেট দেখাও, ও দেখাতে পারবে? কত বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সার্টিফিকেট চাচ্ছ জুজুলক কলেজের, এগুলো জাইল আর মূর্খ ছাড়া কিছু হতে পারে না। শায়খ আমাদুল্লাহ হুজুর তার জীবনী শুরু হয়েছে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে নোয়াখালীর হাটিয়ায় পড়াশোনা করেছে, এই উপমহাদেশের অন্যতম শিক্ষাপীঠ হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছে, যশোর থেকে দাওরা হাদিস পাস করেছে, ইফতা করেছে, তিনি মুফতি হয়েছে। আজকে তার সাথে কথা বলো, সার্টিফিকেট দেখাও, সার্টিফিকেট হাজারো সার্টিফিকেটধারী আছে ঘুম পাড়তিছে, সার্টিফিকেটের চাইলে না বসার দাম নাই, তার কারণ সার্টিফিকেট থাকলেই বড় আলেম আর জ্ঞানী হওয়া যায় না, জ্ঞান এবং আলেম হলো আল্লাহ প্রদত্ত। জোরে বলেন কি প্রদত্ত? তুমিও কামিল পাস করেছো, কামিল পাস করে কি লাভ? তুমি মাইক পাইলেই তো কোরআনের মাহফিলে যেয়ে নাচানাচি করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত সার আলাইহিসসালামকে যখন তার ফিরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করে নিয়ে গেলেন, সেই ফিরাউনের রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে তদানীন্তন শাসক যিনি ছিল ফিরাউন, সারাকে দেখার পরে তার মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত হলো, বিবি সারার সঙ্গে তিনি মিলামিশা করবেন, জিনা ব্যবিচারে লিপ্ত হবেন, তার সঙ্গে মনের লালসা তিনি পূর্ণ করবেন। ফিরাউন হুকুম দিল ইব্রাহিমকে গ্রেপ্তার করে জেলে বন্দী করো, আর সারাকে সুন্দর করে গোসল করে দিয়ে পবিত্র করে সাজগোজ করে নিয়ে আস, আমার কাছে একটা ঘর ফুল দিয়ে সাজসজ্জিত করো, বাসর ঘর সাজাই, আর সারাকে নিয়ে এসো, আমি তার সঙ্গে মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা, তার স্ত্রী বিবি সারা, তার সঙ্গে ফিরাউন জিনা ব্যভিচার করতে চাই, আপনাদের কি মনে হয় করতে পারবে? ইমানদার সতী সাধবী নারীদের কে হেফাজত করবে? যখন ফিরাউন ঘোষণা দিল তোমরা নিয়ে আসো সারাকে সুন্দরী করে সাজি, হযরত সার আলাইহিসসালামকে সুন্দরী করে সাজি আনার পরে ফিরাউন যখন তার কাছে গেলেন, তখন বিবি সার আলাইহিসসালাম ফিরাউনকে বললেন, হে বাদশা, তুমি তো চাইলেই আমার সঙ্গে মনের বাসনা পূর্ণ করতে পারবে, আমার সঙ্গে খারাপ কাজ করতে পারবে, তবে তোমার কাছে আমার প্রার্থনা, তুমি কোনো কিছু করার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ইমানদার বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহর কাছে মুসলমান যারা হবে, বিপদের মধ্যে পড়লে সেজদা দেবে কাকে? আরো জোরে বলেন। তার কারণ আমরা মনে প্রাণে জানি ইমানদার মুসলমানরা বিপদের মধ্যে পড়লে এই দুনিয়ার ভেতরে কোনো নেতা খাতার সাহায্য পাওয়ার আগে, এই দুনিয়ার মধ্যে কোনো আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আগে ইমানদার মুসলমান বলে বিশ্বাস করি, আমাদের বিপদের ভেতরে একজন সাহায্য কর পারে। চিৎকার করে বলেন তো তিনি কি বলেন? হযরতে বিবি সারা আলাইহিসসালাম ফিরাউনকে ডাক দেয়, বলে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। এই কথা বলার পরে ফিরাউন যখন তাকে সুযোগ দিয়ে দিল, হযরতে বিবি সারা আলাইহিসসালাম ওযু করে পবিত্র হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে পবিত্রতা অর্জন করার পরে আল্লাহর কাছে
কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি বললাম আপনার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমার যেন চরিত্রের কোনো ক্ষতি এই ফিরাউন করতে না পারে, আমার চরিত্রের মধ্যে যদি কোনো লালিমা লেগে যায় তামাম পৃথিবীর মুসলমানেরা ইতিহাসটা জেনে যাবে, আমি আমার এই মুখটাকে দুনিয়ার মধ্যে কাউকে দেখাতে পারবো না। ও গো মাহবুব আল্লাহ আপনি সারা এই রাজপ্রাসাদের ভেতরে আমাকে সাহায্য করার মতো তো কেউ নাই, আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলার পরে যখন সারার দোয়া করা শেষ হয়ে গেছে, এই জালেম বাদশা ফিরাউন ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার সঙ্গে মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য আস্তে করে যখন তার কাছে যাওয়ার শুরু করলো, যখন তার দিকে অগ্রসর হওয়া শুরু করলো, আল্লাহর কি খেলা, সঙ্গে সঙ্গে ফিরাউনের পাটা মাটির মধ্যে ডেবে গেছে, ওই পাটা মাটির ভেতর থেকে আর উঠতে পারে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার খেলা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা ঈমানদারদেরকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে পরিকল্পনা করে, আমি আল্লাহ তাআলা আমিও কৌশল অবলম্বন করি, নিশ্চয় আমার কৌশল বিজয় হবে আর ঈমানদারদেরকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন যখন বিবি সারার দিকে অগ্রসর হয়েছে, তার পাটা মাটির সঙ্গে ডেবে গেছে, চুম্বুকের মতো মাটি তার পাকে গ্রাস করেছে, আর নড়াইতে পারেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কিন্তু ফিরাউন যখন পাটা মাটির মধ্য থেকে উত্তোলন করলেন, মাটির মধ্য থেকে পাটা বের করে ফেললেন, তখন তার মনের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণা দিল, এই যে বিশ্ব সুন্দরী সারা একবার তোমার পাটা মাটির মধ্যে জাদু করে আটকাইয়া দিয়েছে, এই জন্য তাকে তুমি ছেড়ে দিও না, তুমি আবারও তার দিকে ধাবিত হও, তার সঙ্গে মনের বাসনা কামনা পূর্ণ করো। এইরকম বলে বলে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আবার ফিরাউন মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর ভেতরে কত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি, কত মহিলার সঙ্গে জিনা ব্যবচার করেছি, এই রকম ঘটনা ঘটতেই পারে। ওই শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে আবার যখন তিনি বিবি সারার দিকে অগ্রসর হওয়া শুরু করলো, আস্তে আস্তে যেতে যেতে বিবি সারার কাছে যখন চলে গেল, ওই বিবি সারার শরীরটা যখন স্পর্শ করবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় তার হাতটা অবশ হয়ে গেছে, পাটা অবশ হয়ে গেছে, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে, তার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করতে পারে না। কার ফয়সালা? তার হাতগুলো অবশ হয়ে গেছে, পাগুলো অবশ হয়ে গেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে যেরকম ভাবে কারেন্ট করলে শক করলে কাঁপতে কাঁপতে অবশ হয়ে যায়, মানুষ স্ট্রোক করলে হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এইরকম ভাবে তার পুরো শরীরটা আল্লাহ তাআলা অকেজো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন কার ফয়সালা, কার সিদ্ধান্ত? যখন এইরকম ঘটনা ঘটে গেলেন, ফিরাউনের হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, ফিরাউন তখন আবারও বিপদের মধ্যে পড়ে গেলে এখন কি করা যায়? আবার তিনি কান্না করতে করতে সারার কাছে বলে, সারা আমি ভুল করেছি, একবার তোমার কাছে মাফ চাওয়ার পরে তুমি মাফ করেছো, আমি আবারও ভুল করে তোমার দিকে অগ্রসর হয়েছি, এখন আমার হাত কাজ করে না, পা কাজ করে না, শরীরটা পুরো অবশ হয়ে গেল, আমি এই রাজ্য পরিচালনা করব কিভাবে, শাসন কার্য পরিচালনা করব কিভাবে? ও মহিয়সী নারী, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে, আমাকে যেন সুস্থ করে দেয়। এই কথা বলার পরে সারার অন্তরের ভেতরে আবার যখন মহব্বত তার প্রতি রহম জাগ্রত হলো, সার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন এবং ফিরাউনকে আগের মতো ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই কথা সেই কাজ, আমাদের এলাকার মধ্যে একটা কথা আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, একবার বিপদ থেকে বেঁচেছে, আবার ভুল করেছে, দুইবার বিপদ থেকে বেঁচেছে, সেখান থেকে মাফ পাওয়ার পরে দ্বিতীয়বার যখন তার হাত পা পুরো শরীরটা ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে তার মনের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণা দেয়, ফিরাউন
তুমি কি এই মেয়েটির কাছে সারেন্ডার করবে? তুমি কি আত্মসমর্পণ করবে? না, তুমি আরেকবার চেষ্টা করে দেখো, তার সঙ্গে তোমার মনের কামনা বাসনা পূর্ণ করতেই হবে। এই কথা বলার পরে, শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে, ফিরাউন যখন আবার সামনের দিকে অগ্রসর হলেন, সারার কাছে যাওয়ার পরে যখন সারার দেহটাকে স্পর্শ করবেন, এমন সময় আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তার দু চোখটাকে সঙ্গে সঙ্গে অন্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, চোখ দিয়ে ঢুকতে পারে না, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল তার কাছে। রাতের বেলা যেরকম ঘোর অন্ধকার, চোখ বন্ধ করলে যেই রকম অন্ধকার, এইরকম ফিরাউনের কাছে অন্ধকার নেমে আসলো। ফিরাউন চতুর্দিকে কিছু দেখতে পারে না, কানে কিছু শুনতে পারে না, এইবার বড় টেনশনের মধ্যে পড়ে গেল। একবার মাপ চেয়েছি, মাপ পেয়েছি, দ্বিতীয়বার মাপ চেয়েছি, মাপ পেয়েছি, তৃতীয়বার কেমনে করে মাপ পাওয়া যায়? ফিরাউন চিন্তা করলো, যা করেছি ভুল করেছি, এখন তৌবা করব। সারাকে এতক্ষণ দেখেছে ও সুন্দরী, বিশ্ব সুন্দরী, তোমার সঙ্গে মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই, কিন্তু তৃতীয়বার তিনি বিপদে পড়ার পরে ডাক দে, বলতিছে ও সারা তুমি আমার মা। সুবহানাল্লাহ, কোন কি বলে ডাকতেছে, মা বলে, জোরে বলেন কি বলে? আমাদের এলাকায় একটা কথা আছে, ঠেলার নাম, এ জোরে কোন ঠেলার নাম, তার মানে বিপদের মধ্যে পড়লে বউকেও মা বলে ডাকে। আর যেই সারার কাছে তিনি তিনবার উপকর্ম করতে গেছে, একবার পা দেবে গেছে, আর একবার তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ অবশ হলো, তৃতীয়বার যখন তার চোখ অন্ধ, কান ফসা, তামাম পৃথিবী থেকে অন্ধকার, ডাকতে বলতেছে মা আমি বড় ভুল করেছি, আমি সন্তান হিসেবে মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান হইরা গভীর মনোযোগ, ফিরাউন সারাকে ডাক দে, বলেন মা আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, সন্তান যদি মায়ের কাছে দোয়া করে, ওই মা কি সন্তানকে কখনো ফেরত দিতে পারে? সন্তান তো বারবার বারবার ভুল করতে পারে, মার মনে তো এত দয়া এত মায়া, ওই মা কখনো সন্তানকে ফেরত দিতে পারে না। ও সারা তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডাকি, তোমার কাছে তওবা করব, ক্ষমা চাইব, এই পৃথিবীর জমিনে আমি যত জিনা করেছি, ব্যবসার করেছি, আজকে মাপ চাব, আর দুনিয়ায় কোনোদিন জিনা ব্যবসারে নিমজ্জিত হবে না। আমি তোমার কাছে কথা দেব, আমার হালাল বৈধ স্ত্রী, আমার বিবি ছাড়া কোন মহিলার দিকে তাকাবো না, কারোর সঙ্গে জিনা ব্যবসার করব না, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মাফ করে দেয়।